আমারে বাঁচাও, প্লিজ আমারে সাহায্য করো। কইল খতন আমার বাড়িতে আইসে কুরবানি দিন, আরও আগর রাইত নিজে শিশুও অর্ডার করিয়া গেছেন বলে গরুটা জবইব আমার এই বনির বাসাত। আমি কৈছি বোলে আমি জবত পারতাম নাই, হে নিজে যাব করছে। আর হে জানেন হে আমার গরুর বাদি শুনাই নি বালাহরি অন খতন মিয়া অ খতন ইসলামপুর থাইন নাম বাদি থাই নাজির হয়েছে। এটা ফাগল নি, এটা ভাবনা আসলে না, ভাবনা নাই, ভাবনা আসলে মানুষের আসলে দোষ আছে, এটা আসলে ডেঞ্জারাস ক্রিমিনাল। তারার অত সাহস আর ও গিয়া বোঝা যায়নি যেন তারা ইলান করছে, কারণ গুছিয়া তারা কিনে লাইছে। আমার পয়েন্ট মনে হয় বুঝায় না, মানুষে যেন খালি হর গরুর খিলার মামলা হইব, তারা করছে মনে করছে আমি বাগিয়া যাইম কি লন্ডন, আর ও গিয়ে আমি অ্যারেস্ট ওয়ারেন্ট পাইম আর আইতাম না। গরুর মামলা করছি, একটা মামলা করা লাগছে, কারণ আমরা তো তাইলে নিবৃত করতাম পারি আর না কোনোভাবে, এর লাগে আমরা মামলাটা করছি যে মামলা দিয়া তাইলে কোনোভাবে আমরা এটারে তাইলে আমরা ধরতাম সেই আর ধরিয়া, তাই কিছু ট্রিটমেন্ট দরকার আছে আমরা ট্রিটমেন্ট করাইতাম সেই আর ওটাও। কিন্তু এখন মেইন প্রবলেম হয়ে গেছে গিয়া তাই লোকে তো একটা গ্রুপ থাকার কারণে গিয়ে আমরা এটা পারি আর না, আমরা চেষ্টা করছি ফ্যামিলিগতভাবে বহু চেষ্টা করা হয়েছে তাইলে লইয়া বইয়া এইটারে সমাধান করা, কিন্তু তাই এটা সম্ভব নয়। গত 7 তারিখে ইয়া আমার বাসার সামনে দৌকা গালাগালি করিয়া গেছে, আস্তা ফলারে এক কানো করে দিয়েছে আমার গালাগালি করছে, এবং আও আমার বাসাও এটা তাই বাবার বাসা ওটাও আর প্রচার প্রপাগান্ডা করে আর সব ইয়ে, এবং আমি বলে তাই 38 দর্শন দৌড়ি তাই বাবার বাসা দখল করে দিয়েছি। অথচ থাইয়ের দখলে বসা, থাইয়ের দখলে বাসা তাই দোকানদার হলরে মারে দরের, এবং ইনর বাড়ার যেটা আছে আপনার ফিসে প্রায় 14-18-16টা বাসা, এই 16টা বাসার বাড়া তাই 56,000 টাকা পায়। এটা আজকে 6 মাস ধরি তাই উনের, এবং তাইরে কইয়াও দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে বলে ঠিক আছে তাই নেবি নেও তাই যেহেতু খরচ। কিন্তু মেইন প্রবলেম হয়ে গেছে তাই দোকানেরও বাড়া স্যার, যে দোকানদারে গিয়া করছে আমার বাড়া দেও নাইলে তোমার তিনি ব্যবসা করতে পারতেন নাই, তার আগে তো একবারে সাফাইয়া রাখছে না ভাই দিনের পর দিন, তার বাদে আপনার এমনভাবে করে রাস্তাঘাট ব্লক করিলাই, যেটা ভিডিও ফুটেজ আছে এই ফুটেজও আপনারা পাইবা, ভেরি আনফর্চুনেট সিচুয়েশন ইলা সিচুয়েশনে যে ফর্ম কোনোদিন এটা কল্পনা আর বাড়া, কিন্তু কিতা কর্ম এইটাই লোক ইস এ পার্ট অফ লাইফ, এটারে তো আর অ্যাভয়েড করতাম পারতাম না, এইভাবেই মানুষের জীবনের ঘটনা ঘটে যায়। ইয়াসমিন চৌধুরী আমরা পরিবারে, আমার পরিবার একটা রেপুটেবল ফ্যামিলি, আমরা দেশে বিদেশে আমরা পরিবার যে যেন আমরা আসি, কেউ কোনোদিন আমরা এই আঙুল তুলিয়া কথা হইতে পারছে না, মানে আমরা নিজেরে মেনটেন করি সবসময় মেনটেন করি আমাদের সময়। কিন্তু ইয়াসমিন চৌধুরী জানি না কি তার লাগিন তার এই সিচুয়েশন তাই হইছে, হইছে বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণে তাই হইছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়া মানে আমরারে যে টার্গেট করছে করিয়া আমরা পরিবারটারে তাই ধ্বংস করতো, এটা তাই একটা ইরাদা হয়ে গেছিল।